দাবদাহে পড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন, অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়ছে পশু পাখিও। শুক্রবার থেকে তাপমাত্রা কমার পূর্বাভাস। ঈদের সাত দিন আগ থেকে শুরু হবে বাসের অগ্রিম টিকিট বিক্রি, 22 জুন থেকে চলবে বিশেষ সার্ভিস। বাড়তি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি সড়ক পরিবহন মন্ত্রীর। বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে আরও একজনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করলেন কানাডার ফেডারেল আদালত। থাকছে না আপিলের সুযোগ। সেবা না পেয়ে পুলিশের প্রতি জনগণের আস্থা তলানিতে, অপরাধ বিজ্ঞানীরা বলছেন জবাবদিহিতার অভাব। আস্থা ফেরাতে নানা উদ্যোগ ডিএমপির। এবং ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বিকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়ের মিশন টাইগারদের।